হাই এভরিওন হাও আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটি অ্যান্ড্রয়েড ফোনের সব থেকে ইম্পর্টেন্ট হল আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস কী কী ধরনের ইম্পর্টেন্ট প্রথমে আমরা কিন্তু বুঝতে পারি না যে আইপি অ্যাড্রেস আমাদের কেন লাগে এটি কেন গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে আপনার মোবাইলটি হারিয়ে যায় বা চুরি হয়ে থাকে চিন্তায় হয়ে থাকে আপনি অনেক দামি একটি মোবাইল ইউজ করেন কিন্তু যখন চুরি বা চিন্তাই হচ্ছে আপনার মোবাইল দিয়ে অনেকে ক্রাইম করতে পারে চুরি বা ছিনতাই করার পরে আপনি সিম কার্ডগুলো অফ করলেন কিন্তু আপনি মোবাইলের যে আইপি অ্যাড্রেস আছে এটি অফ করলেন না তাহলে ওই সিম কিন্তু ইউজ করতে পারবে ওই সিম না মোবাইল ইউজ করতে পারবে আরে মোবাইলে যে ধরনের সিমই ইউজ করুক না কেন বাংলাদেশের পুলিশের কাছে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তারা মোবাইলটি ট্যাগ করতে পারবে যে এই আইপি অ্যাড্রেস নাম্বার দিয়ে কিন্তু পুলিশ এটি ট্যাগ করে পারবে লোকেশনের সাথে কানেক্ট করে যে কোন জায়গাটাতে আছে এই জন্য মোবাইলটি যখন চুরি বা চিন্তায় হয় তখন আইপি অ্যাড্রেস জানাটা খুব জরুরি হয়ে যায় এই আইপি অ্যাড্রেস আপনি কিভাবে সংরক্ষণ করবেন ফাইনালি যদি কোনো কারণে আল্লাহ না করুক আপনার মোবাইল বা মোবাইলটি চুরি বা চিন্তায় হয় তাহলে আইপি অ্যাড্রেস পুলিশ কিন্তু আপনাকে আগেই জানতে চাইবে আপনি যদি আইপি অ্যাড্রেস দিতে সক্ষম না হন তাহলে মোবাইলটি পাওয়া কিন্তু খুবই কডিং হয়ে যাবে যেমন আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা ট্র্যাক করবে লোকেশনের সঙ্গে সিলেক্ট করে যে কোথায় এই ফোনটি আছে খুব সহজে বের করা যাবে যদি মোবাইলটি ওয়ান অথবা অফ থাকে বোধ ওয়েতে এটি ট্যাগ করা পসিবল কিন্তু আইপি অ্যাড্রেস আমরা অনেকে জানি না যে কোথায় থাকে মোবাইলের এটি জানা খুব ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আইপি অ্যাড্রেস কোথায় থাকে বাট সেটিংসটার কথা বলবো ভিতরে যে আইপি অ্যাড্রেস নাম্বারটা আপনাকে দেখাবো না যেহেতু আমার মোবাইলের আইপি অ্যাড্রেস সেখানে শো করবে এটি সিকিউরিটির জন্য আমি এটি অপশানটার কথা বলে দেবো জাস্ট ওই অপশানে আমি ক্লিক করব না তাহলে কীভাবে আইপি অ্যাড্রেস চেক করতে হবে মোবাইলের এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসতে হবে ডিসপ্লেতে এসে আপনি সেটিং আইকন একটি অপশান দেখতে পাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এ অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশান আছে আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে স্কল ডাউন করবেন স্কল ডাউন করে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশান আমি আপনি সব থেকে শেষের দিকে দেখতে পাবেন এইভাবে আপনাদের অনেকের মোবাইলে নাও থাকতে পারে কিন্তু সেটিংসের নাম কিন্তু সেমই থাকবে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে যে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন নিশের দিকে এসে আপনি কিন্তু আইপি অ্যাড্রেস দেখতে পাবেন এই আইপি অ্যাড্রেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস যদি মোবাইল চুরি বা ক্রামের হাত থেকে রক্ষা পেতে চান আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকার আসবে থ্যাংক ইউ অল